নমস্কার, আমি তরুণ কুমার হালদার, সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম নার্সারি ও কেজি স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি আমার। যাই হোক, আমি একটা ক্লাসের সুযোগ পেলাম আজকে, তা এই ক্লাসটা আমি নেব। কিন্তু এর মধ্যে পুজো কেটে গেছে, পুজোতে নিশ্চয় তোমরা আনন্দ করেছো। তবে গত বছরের পুজো আর এ বছরের পুজো একটু পার্থক্য ছিল, কারণ করোনা ভাইরাস। যাই হোক, এটা নিয়ে আমি বিস্তারিত যাব না। আমি যে জন্যে তোমাদের এখানে এসেছি, যে ক্লাসটা নেব, আমি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বিজ্ঞানের ক্লাস নেব, দ্বিতীয় শ্রেণীর বিজ্ঞান। এর আগে অনেক ক্লাস, বিজ্ঞানের অনেকগুলো ক্লাস হয়েছে, নিশ্চয় তোমরা সমস্ত সেই ক্লাসগুলোর যেসব পড়ানো হয়েছে, যে স্যার সব পড়িয়েছেন, তোমরা ভালো করে সেগুলো মন দিয়ে শুনেছো এবং বাড়িতে বসে সেগুলো পড়াশোনাও করেছো এবং পরীক্ষায় সেগুলো আসবে। এবার ওই বিজ্ঞানের ক্লাসের মধ্যে দেখা গেল যে শেষ যে অধ্যায়টা বাকি ছিল সেটা হচ্ছে সামাজিক শিক্ষা। এই পাঠের বিষয় হচ্ছে সামাজিক শিক্ষা। এই সামাজিক শিক্ষাটা নিয়ে আমি আলোচনা করব। এই সামাজিক শিক্ষা আলোচনা করার ফলে বিজ্ঞানটা প্রায় আমাদের শেষ হয়ে যাবে। এবং এর মধ্যে এই যে সামাজিক শিক্ষা, এর মধ্যে যে কাজগুলো, যে প্রশ্নগুলো আছে 1 থেকে 6 পর্যন্ত, এই প্রশ্নগুলো আমি প্রত্যেকটা হচ্ছে একটু বিশ্লেষণ করব। সেটা তোমরা ভালো করে মন দিয়ে শুনবে এবং বাড়িতে সেইগুলো তোমরা মুখস্থ করবে এবং এইগুলো থেকে সব পরীক্ষায় আসবে। তাই আমি চলে যাচ্ছি সামাজিক শিক্ষার প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন কি, সামাজিক শিক্ষা বলতে কী বোঝো? মানুষ সমাজে বাস করে, সকলের সঙ্গে মিলেমিশে বাস করতে হলে, মিলেমিশে বাস করতে হলে কতগুলো নিয়ম মেনে চলতে হয়। এই নিয়ম শিক্ষাটাই হচ্ছে সামাজিক শিক্ষা। তাহলে আমি কী বললাম, সামাজিক শিক্ষা বলতে কী বোঝাও? মানুষ সমাজে বাস করে, সকলের সঙ্গে মিলেমিশে বাস করতে হলে কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলি মেনে চলতে হয়। এই নিয়ম শিক্ষাটাই হচ্ছে সামাজিক শিক্ষা। এবারে যে আমি যে বললাম যে কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো কী কী, এই যে সমাজে বাস করতে হলে কী কী নিয়ম মেনে চলতে হয়, অনেকগুলো নিয়ম আছে। তার মধ্যে প্রথম নিয়ম হচ্ছে যে সমাজে বাস করতে গেলে সকলের সঙ্গে ভদ্র ব্যবহার করতে হয়, কারণ এই ভদ্র ব্যবহারটাই মানুষের হচ্ছে অনেক কিছু আলোকপাত করে। হ্যাঁ, তা তোমার যদি ব্যবহার যদি খারাপ হয় তাহলে মানুষ তোমাকে খারাপ চোখে দেখবে, ভালোভাবে নেবে না। হ্যাঁ, তাই সমাজে বাস করতে হলে মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করতে হয়, তার আচার আচরণ ঠিক রাখতে হয়। তোমার যদি আচার আচরণ যদি খারাপ থাকে তাহলে কী করবে, তাহলে কী করবে, মানুষ খারাপ ভাববে তোমাকে, তোমাকে ভালোভাবে গ্রহণ করবে না। অতএব ওই দিকে একটু খেয়াল রাখতে হবে। তুই কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করতে নেই, কারণ তুমি একটা সমাজে বাস করছো, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করলে কী হবে, তুমি সমাজে ঠিকমতো বাস করতে পারবে না। একে অপরের প্রতি যদি মনোভাব খারাপ থাকে তাহলে সেখানে তোমারও, তুমি মনে দুঃখ পাবে, সেও মনে দুঃখ পাবে, এর ফলে কী হবে, একে অপরের সঙ্গে ঠিকমতো বোঝাপড়া থাকবে না, তখন তোমার সমাজে বাস করা চলার পক্ষে খুব অসুবিধা হয়ে যাবে। তিন, কথাবার্তা বলার সময় নম্রভাবে কথা বলতে হয়, কারণ তুমি কারোর সঙ্গে কথা বলছো, তোমার কারোর সঙ্গে কথা বলছো, বলার সময় তুমি যদি চেঁচিয়ে কথা বলো তাতে কী হয়, খুব খারাপভাবে বা উত্তেজিত হয়ে কথা বলো খারাপভাবে, আগে তিনি কী বলছে শুনবে, শোনার পরে তুমি বিনীতভাবে বা নম্রভাবে সেই কথাগুলো তোমাকে বলতে হবে, এবং তাতে কী হয়, তোমার প্রতি তাদের একটা ভালো দিকটা
ফুটে উঠবে। তিন, গুরুজনদের মান্য করতে হবে। এই চার, এটা চার নম্বর, গুরুজনদের মান্য করতে হবে আর হচ্ছে তাদের সম্মান করতে হবে। কেন কেন না বাড়িতে কেন আর সমাজের মধ্যে যারা বাস করছেন তাদেরও কাছে একটা গুরুজন তোমার রাস্তায় দেখা হলো, তুমি তাকে সম্মান দিয়ে কথা বলবে না, আর তার ফলে কী হবে, তোমার প্রতি একটা সেই ভদ্রলোকের একটা খারাপ ধারণা জন্মে যাবে যে ওই ছেলেটি ভালো না, ওর কথাবার্তা আচার আচরণ ভালো নয়, সেই জন্য তাকে একটু মান্য করে চলতে হবে, তাকে সম্মান দিয়ে চলতে হবে। এটি হচ্ছে তোমার কাজ। আর হচ্ছে ছোটদের প্রতি, ছোটদের প্রতি স্নেহ ভালোবাসার সম্পর্ক রাখতে হবে, কারণ তোমার চেয়ে যারা ছোট তাদের যদি তুমি যদি ভালোবাসার ছলে যদি সব সব কিছু বোঝাতে না পারো তাহলে কী হবে, তারা তোমার প্রতি ঠিক আকৃষ্ট হবে না। তুমি যে কোনো জিনিস তাকে গল্পের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে তুমি যদি তাকে বোঝাও দেখবে, আর চট করে তুমি যদি তাকে মারধর করো বা এই কিছু বলো তখন দেখবে তারা তোমার থেকে বিমুখ হবে, বলবে না উনি তো খুব খারাপ, দাদা খারাপ। সেই হিসেবে তোমাদের ছোটদের প্রতি একটু ভালোবাসা স্নেহ ভালোবাসার সম্পর্ক রাখা উচিত। আর কি, অন্ধ বধির বিকলাঙ্গ এরা সব প্রতিবন্ধী, এরা সব প্রতিবন্ধী, এই প্রতিবন্ধীদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, কারণ তারা প্রতি পদক্ষেপে অনেক সময় বিপদে পড়ে, সেই বিপদে চলার মুখে তোমাকে সাহায্য করতে হবে। হয়তো একটা অন্ধ পথ দিয়ে হেঁটে যাচ্ছে, সে দেখতে পাচ্ছে না, কিছু করছে না, তুমি পাশ দিয়ে যাচ্ছ, তুমি তাকে যদি একটু সাহায্য করো তার অনেক উপকার হয়, তখন সে তোমাকে ধন্যবাদ দেবে। এইটি হচ্ছে হচ্ছে এছাড়া এছাড়া কি, অভাবী লোকেদের অভাব মোচন করতে হবে সমাজে থাকতে গেলে। দেখো অনেকের মধ্যে, একটা সমাজের মধ্যে অনেকগুলো বড় লোক থাকে, টাকা পয়সা আছে, আবার অনেক গরিবও থাকে। অনেক সময় দেখা যায় যে বড় লোকেরা তাদের টাকা পয়সা আছে বলে তারা অনেক কিছু কিনছে, কিন্তু একজন গরিব মানুষ সে হয়তো এক মুঠো খেতে পাচ্ছে না। এবারে তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি কিছু দিয়ে সাহায্য করব, তাহলে কী হবে, তোমার কথাটা সে চিরদিন সে মনে রাখবে, কারণ সমাজে তো ধনী গরিবের হচ্ছে তফাৎ আছেই, কিন্তু আমরা সেদিকে অনেকে লক্ষ্য করি না। আমাদের টাকা পয়সা থাকলেও, আমরা বড় লোক হলেও আমরা দেখেছি যাদের অভাব আছে তবু আমরা পাশ কাটিয়ে চলে যাই, কিন্তু অনেক মনোভাব ভালো আছে এরকম তারা দেখবে অনেককে সাহায্য করে, এই সাহায্যটাই হচ্ছে তাদের কাছে একটা ধন্যবাদ হয়ে দাঁড়ায়, তাও তোমাকে তখন ধন্যবাদ জানাবে। এইগুলো হচ্ছে এই যে সমাজে বাস করতে হলে এই যে এতগুলো নিয়ম আছে এই নিয়মগুলো তোমাকে মেনে চলতে হয়। আমি যদি এইগুলো যদি মেনে না চলি তাহলে আমি সমাজে ঠিকমতো বাস করতে পারবো না, কারণ যে কোনো মুহূর্তে আমার তখন অসুবিধা দেখা দিতে পারে। এরপর আমি আসছি তিন নম্বর প্রশ্ন, গুরুজন বলতে কাজের গুরু। তোমরা নিশ্চয় জানো গুরুজন বলতে বাবা মা, কাকা কাকিমা, মামা মামিমা, জ্যাঠামশাই জ্যাঠাইমা, দাদা, এরা শিক্ষক মশাই শিক্ষিকা, এরা সকলেই আমাদের তোমাদের গুরুজন, এবং তাদেরকে সবসময় মান্য করা উচিত, ভক্তি শ্রদ্ধা করা উচিত। চার, প্রতিবেশী বলতে কাদের বোঝো। প্রতিবেশী, প্রতিবেশী বলতে কাদের বোঝো, তোমার আশেপাশে বাড়ির আশেপাশে যারা বাস করে তারা হলো তোমার প্রতিবেশী, কারণ তুমি একটা তুমি যেখানে বাস করছো তোমার সামনে বাড়ি, পিছনে বাড়ি, পাশের বাড়ি যারা বাস করছে তারা সকলেই তোমার প্রতিবেশী। প্রতিবেশীর সঙ্গে তাদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত, তাদের সঙ্গে সবসময় ভদ্র ব্যবহার করা উচিত, আচার আচরণ ঠিক রাখা উচিত, না হলে কিন্তু খুব খারাপ দেখায়। আর তাদের সঙ্গে কখনও ঝগড়া বিবাদ করতে নেই, কেন না, তাদের সঙ্গে সবসময় ঝগড়া বিবাদ করলে কী হবে, একে অপরের সাহায্যের হাত এগিয়ে দিতে হবে, কারণ আমি যদি একজনের সঙ্গে ঝগড়া করি একদিন না একদিন আমার বিপদ আসতে পারে, সেই বিপদে তখন আমি একা হয়ে পড়ব। অথবা আমি যদি প্রতিবেশীর সঙ্গে মানে ভালো মনোভাব নিয়ে চলি, তার সঙ্গে ভদ্র আচরণ করি, হ্যাঁ তার সঙ্গে যদি ভালোবাসার সম্পর্ক রাখি, তখন সে কী করবে, একদিন আমার হয়তো বিপদ হলো, সে তখন আমার ওই বিপদের মুখে সে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে এবং সেই বিপদ থেকে আমাকে উদ্ধার করবে, তখন দেখবে হচ্ছে আমার অনেক ভালো লাগবে। তাই প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা উচিত।
এবং তার সঙ্গে কখনো ঝগড়া করা উচিত না। ঝগড়া থাকলেই তুমি কখনো সাকসেসফুল হতে পারবে না, যে কোনো মুহূর্তে তোমার বিপদ ঘটতে পারে। আর সমাজে বাস করতে গেলেই তো বিপদ আসতেই পারে যে কোনো মুহূর্তে, তাই না? যাই হোক, 5 নম্বর, তোমার সহপাঠী কারা? এইবারে তোমার সহপাঠী বলতে, তোমার তুমি যখন স্কুলে যাচ্ছ, স্কুলের সঙ্গে যার সঙ্গে যাদের সঙ্গে একসঙ্গে বসে পড়াশোনা করছো, লেখাপড়া করছো, তাদের পাঠ আলোচনা করছো, এইগুলি যাদের সঙ্গে তারাই হলো তোমার সহপাঠী। এই সহপাঠীর সঙ্গে কখনো ঝগড়া বিহার করবেন করতে নেই। আর তাদের সঙ্গে কেমন ব্যবহার করবে, বন্ধুত্বের মতো ব্যবহার করতে হবে। বন্ধুত্ব, বন্ধুর সঙ্গে বন্ধু যেমন সম্পর্ক, বন্ধুর সম্পর্ক সেই সম্পর্ক ঠিক রাখতে হবে। হ্যাঁ, কারণ তুমি যদি তার সঙ্গে যদি ভালো বন্ধুত্ব না রাখো, তোমার পড়াশোনার ক্ষেত্রে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। মানে একদিন তুমি ক্লাসে এলে না, কিংবা বাড়িতে পড়াশোনা করছো, তুমি জানতে পারলে না কী স্যার পড়া দিয়েছে, তাহলে তোমার যদি বন্ধুত্ব ঠিক থাকে, তুমি একদিন ফোনে হোক বা তার বাড়িতে গিয়ে পড়া তুমি জেনে এলে, তার ফলে কী হবে, তোমার অনেক উপকার হলো। কিন্তু তোমার এই বন্ধুত্ব যদি ঠিক বজায় না থাকে, তাহলে তুমি এই কাজে এগোতে পারবে না এবং পড়াশোনা তোমার তখন সাকসেসফুল নাও হতে পারে। সেই জন্য আবার বেশি ঘনিষ্ঠ থাকা আবার খুব খারাপ। মানে এখন যা দেখা যাচ্ছে যে অতি বন্ধুত্ব তোমাদের খারাপের দিকে নিয়ে যাচ্ছে, সেই জন্যে সাবধান থাকতে হবে যে হ্যাঁ, আমি বন্ধুত্ব করব, তবে আমার কাজ ছাড়া আমি তার সঙ্গে কোনো দিন আর অন্য কোনো ব্যাপারে আলোচনা করব না। পড়াশোনা বা অন্যান্য কাজের সঙ্গে আমি যখন যুক্ত থাকব, তখন তার সঙ্গে খালি আলোচনা করব এবং সেই সময়টুকুর জন্য তার বন্ধু থাকবে। এছাড়া সে যদি খারাপ একটা কোনো কিছু নিয়ে তোমাদেরকে বলে যে তোমরা তুমি আমার সঙ্গে এসো, আমি ওই জায়গায় বেড়াতে যাবো, কেন অনেক কিছু দুর্ঘটনা ঘটছে, সেদিকের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এইটাই হচ্ছে সহপাঠী এবং তোমার বন্ধুত্বের পরিচয়। এরপরে শিক্ষক শিক্ষিকাদের প্রতি কেমন ব্যবহার করা উচিত। শিক্ষক শিক্ষিকা হচ্ছে বাবা মার মতন, তোমার বাবা মা যেরকম সেরকম শিক্ষক শিক্ষিকা হচ্ছে গুরুজন। গুরুজনদের প্রতি কেমন ব্যবহার করতে হয়, তাদের তো সবসময় তো মান্য করতে হবে। আর শিক্ষকরা হচ্ছে যা বলবেন মনোযোগ দিয়ে শুনতে হবে এবং যেটা করতে নিষেধ করবেন সেটা করবে না, আর যে কাজটা করতে বলবে সেটা অবশ্যই করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে তার পুরো উল্টো। হ্যাঁ, শিক্ষকরা যে কাজ দিচ্ছে সেই কাজ না করে তারা করছে কি, অন্য কাজ করছে, খেলাধুলা করছে, এটা করছে, অথচ শিক্ষকের কাজ করে থাকছে। তার ফলে কি হয়, বাবা মার কাছে তোমাদের বকুনি খেতে হচ্ছে, তার ফলে তোমাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হচ্ছে, ঠিকমতো পড়াশোনা করছো না। সেই জন্য গৃহশিক্ষক হোক আর স্কুলের শিক্ষক হোক, যে কাজ দেবে, যে যে কথা বলবে, সেগুলো যদি তুমি ঠিকমতো শোনো, তাহলে তোমার উপকার হবে এবং ভবিষ্যতে তোমার উজ্জ্বল দিকটা তুলে ধরবে। যার জন্যে তোমাকে শিক্ষক শিক্ষিকাদের হচ্ছে সবসময় মান্য করা উচিত এবং তাদের কাজের তারা যে কাজ দেবে সেগুলো করা উচিত। হ্যাঁ, কিন্তু আজকাল এগুলো থেকে বেশিরভাগ দেখছি ছেলেদের বা ছাত্রছাত্রীদের খুব বিরত থাকতে দেখা যায়, কিন্তু এটা করা উচিত নয়। এইগুলো হলো আমি যে পাঠের বিষয়টা বললাম সামাজিক শিক্ষায়। এই সামাজিক শিক্ষা হচ্ছে এই কতগুলো প্রশ্ন আছে, আমি প্রত্যেকটা প্রশ্ন কিছু কিছু করে তোমাদের বললাম, এগুলো তোমরা ভালো করে পড়বে এবং হচ্ছে এবং মুখস্থও করবে, যাতে তোমরা পরীক্ষায় এর থেকে প্রশ্ন আসবে, পরীক্ষায় এগুলো তোমরা লিখতে পারো। হ্যাঁ, আর এছাড়া আমার আগের স্যারেরা বিজ্ঞান সম্বন্ধে যেগুলো আলোচনা করেছে সেগুলো ভালো করে পড়াশোনা করবে, কারণ এরপরে তো একটা পরীক্ষা আছে। এই পরীক্ষায় যেগুলো তোমার যে যে অধ্যায়গুলো আমাদের পরীক্ষা হবে, সেই অধ্যায়গুলোর মধ্যে তোমার এই যেগুলো থাকবে এইগুলো খুব ভালো করে পড়বে। আমি লিখে দিয়েছি কি, এক হচ্ছে সামাজিক শিক্ষা, এর থেকে থাকবে 2 খাদ্য পানীয় জল, 3 স্বাস্থ্য রক্ষা, 4 মাছের কথা, 5 পাখির কথা, 6 ফলের কথা। এই কটা অধ্যায় খুব ভালো করে পড়বে, এর থেকে আমাদের প্রশ্ন থাকবে এবং যাতে তোমরা ভালো লিখতে পারো সেই চেষ্টা করবে। হ্যাঁ, এই এইটা হচ্ছে আমি এই বিজ্ঞান এই এই চ্যাপ্টারটা আমার পড়ানো শেষ হয়ে গেল, অর্থাৎ বিজ্ঞান প্রায় শেষ। সেই জন্যে তোমাদের এইগুলো বললাম, এইগুলো থেকে তোমরা ভালো করে পড়বে এবং এর থেকে প্রশ্ন থাকবে, ঠিক আছে? আজ এই পর্যন্ত রইল, তোমরা
ভালোভাবে পড়াশোনা করবে।